যে সন্দেশখালীতে একদিকে যেমন রাজ্যের মন্ত্রিসভার দুই সদস্য পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা গিয়েছিলেন পাশাপাশি সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও গিয়েছিলেন সন্দেশখালীতে তিনি আজকে প্রাথমিকভাবে পুলিশের চোখে খানিকটা ধুলো দিয়েই সন্দেশখালিতে প্রবেশ করেন বলে সন্দেশখালী সূত্রে জানতে পারা যাচ্ছে এবং পরবর্তীকালে অবশ্য পুলিশ তাকে কোনো কোনো জায়গায় প্রবেশে বাধা দেওয়া দেয় বলে অভিযোগ করা হয়েছে সিপিএমের পক্ষ থেকে তবে আজকে দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত সঞ্জিত চক্রবর্তী সুজিত বসু এবং পার্থভৌমিকে তারা গিয়ে সাধারণ মানুষকে প্রশাসন পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছেন এই আশ্বাসের পর কতটা আশ্বস্ত খালি দেখো একেবারে আশ্বস্ত আজকে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু কিন্তু আজকে যখন বিশেষ করে ধামাকালি থেকে সন্ধ্যেতে যায় লঞ্চে নেবে সেখানে প্রচুর মানুষ অর্থাৎ সেই খেয়াঘাটে দাঁড়িয়েছিল প্রথমে তারা হেঁটে যায় তারপর অটোরিক্সা করে সোজা পাত্র বা পাত্র পাড়ায় চলে যায় যে পাত্র পাড়ার কথা বলা হচ্ছে বারবার এই কারণে সন্দেশখালী আন্দোলনের মূল ওই পাড়া থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল বিশেষ করে সেখানে সিপিএম এর যে নেতা ছিল বিশেষ করে সুজয় মণ্ডল পেশায় একজন পাশ্চ্য শিক্ষক সেখানে আন্দোলন সংগঠিত হয়েছিল সরাসরি তার বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সুজয় মণ্ডলকে নিয়ে তীরে অটো করে বিভিন্ন জায়গায় যান প্রতিদিন বাড়িতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীদের সঙ্গে একাধিক গ্রামবাসী মহিলাদের সঙ্গে কথা বলে তাদের তাদের অভাব অভিযোগ সম্পূর্ণ তিনি দাঁড়িয়ে থেকে শোনেন এবং লিপিবদ্ধ করেন তারা বলেন যে সরকার আপনাদের পাশে আসেন জানি আপনাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ স্থানীয় কয়েকজন নেতা বিরুদ্ধে সেই অভিযোগ খতিয়ে দেখাচ্ছে ইতিমধ্যে দুই নেতা জানা তুমি পুলিশে হেফাজতে রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে ক্ষোভ যাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত তারা ইতিমধ্যে গ্রেপ্তার অর্থাৎ তারা পুলিশের জালে রয়েছে তারা বলেছেন যে আপনাদের কোনো অভাব অভিযোগ থাকলে আমাদেরকে জানান এই একটা রিপোর্ট তৈরি করে আমরা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে পাশাপাশি এটাও তুমি দেখোছো একবার ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী